আমি আপনাদের এলাকার পুত্রবধু। কি ভাই, এখন ভোট মুই পামু না? আমাকে এখন ভোট দিবে না? হায় হায়, আমাকে এখন ভোট দিবা? জানবো এই খেলোয়াড় ও নায়ক নায়িকার মধ্যে কে আসলে যোগ্য প্রার্থী, এবং আপনার কাকে যোগ্য প্রার্থী মনে হয়? সাকিব এখানে কাঁপায় দিতে পারে, যেহেতু ওর হচ্ছে গিয়া ওই শোরুম উদ্বোধন করতে করতে হচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, তো শোরুম ব্যবসায়ী টাকার জন্য আসছে আর কিছু। আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করেন। হ্যালো, বিসমিল্লাহির রহিম, আসসালামু আলাইকুম। ফরিদপুরবাসী কি ভালো আছে? বিসমিল্লাহির রহিম। তো চকচকে সোনালী রঙের ছোঁয়া দেখলে যে কারো মনে হবে সোনায় মোড়ানো এক বালক। পোশাকের ভিন্নতা আর জনপ্রিয়তায় মানুষ তার নাম দিয়েছে গোল্ডেন বয়। আমরা সবসময় দেখে আসছি যে এটা একটা পুতুলের মতো, বাট এটা যে সত্যিকারে কথা বলতে পারে এই জিনিসটা খুবই মর্মান্তিক। Women. আমি এমপি মন্ত্রী হইবার আগেই এই রেমার মানুষের দুঃসময়ে যেহেতু আমি দাঁড়াইছি, আমার অধিকার আছে আপনাদের কাছে ভোট চাওয়া। 300 টাকা মজুরির দাবিতে আন্দোলন করছিলেন ওই সময়ও প্রায় 14 লাখ টাকার চাল ডাল নিয়ে আপনাদের পাশে দাঁড়াইছিলাম। আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করতেছি না, আমি নির্বাচন করতেছি নৌকার মাঝির বিরুদ্ধে। নৌকার তো কোনো দোষ নাই, কিন্তু মাঝি যদি ঘুমাই থাকে নৌকার মধ্যে, এই মাঝির পিছনে উঠবেন আপনারা? ইগল মার্কা যদি একটা ভোট না দেন তাও কথা দিতেছি, রেমা বাগানের যে কোনো বিপদে আপনি ব্যারিস্টার সুমনকে সারা জীবন পাবেন। সব এই গোটাগোজন জিজ্ঞেস করে, তোমাদের এই জিজ্ঞেস করার পরে আমি শিক্ষিত লোকজন আমার বলে, ভাই তুমি কি শাস্ত্রাল লোক, জীবনে পড়ো না কোনোদিন? দাম বলো কেন, অনেকের লোকে তো পড়ে, বলো তুমি বলো কেন, তোমরা কেন খোঁচাও এটা জানো না? জিজ্ঞেস করলে না তোদের নতুন ভোট পড়ে আছে কবে যাচ্ছ নিয়ে লাভ হয় নাকি? জীবনে স্বর্ণ তোর সংসারে কেউ পড়ে নাই, বুঝে গেছি। অনেক স্বর্ণ ভাই, বলার দরকার নেই, এগুলো বললে গলা কাটার সম্ভাবনা আছে। থাক, আমি খাই না, তবে 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত এ যাবৎ 25 বার খেয়েছি।